রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও আজ মহাসমারোহে বারুণী স্নান পালিত হচ্ছে। আর সেই উপলক্ষে বালুরঘাট ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ডাঙ্গি এলাকায় অনুষ্ঠিত হচ্ছে বারুণী স্নান। পাশাপাশি স্নানকে ঘিরে এলাকাবাসী একটি গঙ্গা পুজোরও আয়োজন করে থাকেন। এই গঙ্গা পুজোর বয়সও শতবর্ষ পেরিয়ে গেছে বলে জানাচ্ছেন এলাকাবাসী। আর এই স্নান যাত্রা ও গঙ্গা পুজো উপলক্ষে ডাঙ্গি এলাকায় বসে একটি মেলা। যদিও বিগত দুবছর ধরে করোনা সংকটের জেরে এভাবে মানুষ কোনো অনুষ্ঠান আয়োজিত করতে পারেনি, তাই মহামারীর সময়কাল বেরিয়ে যেতেই আবারও এলাকাবাসী মহাসমারোহে উৎসব মুখরিত হয়ে উঠেছে। চান করার জন্য আসলাম। কোনখানে? এই তো ডাঙ্গিতে। কিসের চান? আজকে বারুণী চান। প্রত্যেক বছর আসেন? প্রতি বছর মানে আগে তো আসিছিলাম, ওই দু বছর তিন বছর হলো আসা, গত বছর তো হয়নি, এবার আবার হচ্ছে, আবার এবার আসলাম। কি কি চাইলেন? এ ভালোর জন্য চান করলাম। আপনার নাম? পরিমল মণ্ডল। কোথায় বাড়ি? বাড়ি আগ্রা। এই পুজোতে বর্তমান আমাদের ডাঙ্গিতে ছিল, ওই নদীর চরে ছিল। হ্যাঁ, আগে ছিল চরের দিকে, এখন মানে রাস্তায় দুদিকে সব সমস্যার জন্য আস্তে আস্তে সব ভেঙে চলে যাওয়ার পরে এখন পুজোটা মন্দিরটাই সামনেই চলে আসছে। এই মন্দিরটা প্রায় ধরে রাখো প্রায় শখানেক বছরখানেক আগেকার মন্দির। এটা বাপ দাদারা আগে থেকেই পুজোটা করে আসতো, দিনে দিনে সব পরিবর্তন হচ্ছে। এবার তার ফলে মনে করো আজ আমরা পুজো করে গিয়েছি। কি উপলক্ষে? এটা হচ্ছে গঙ্গা পুজো, বারুণী স্নান উপলক্ষে পুজো হয় এই পুজোটা। আপনার নাম? আমার নাম সুকান্ত লাহিড়ী।